বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কি, দেখেন যে মানুষ কয়টা কারণে মুর্শিদ ধরতে হয়, কয়টা কারণে মানুষ মুর্শিদ ধরতে হয় এবং কেনই বা কোরআনে আল্লাহ বলল যে মুর্শিদ ধরতে হবে। এবং মসনবী শরীফের মধ্যে এসেছে যে মা আন্না পীর মা আন্না কাসা সাইতান, জগতে যার পীর নাই তার পীর শয়তান থাকে, মনে যা চায় তাই করে। তাই বলতে চাই আজকের মূলত আলোচনা কোনটি, যে মানুষের মুর্শিদ ধরার কয়টা কারণ। কারণ বহু থাকতে পারে, কিন্তু আমি কয়েকটা কারণ তুলে ধরব, যে কারণগুলো অবশ্যই অবশ্যই আমাদের ইহকাল এবং পরকালে দরকার। সেই বিষয়টি হলে দেখুন কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে যদি যাই, যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই যে কথাটি পড়েছি এর বাংলা যদি পড়ি, যে এ সেই কিতাব, এ সেই কিতাব, এ সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই, মুমিন মুত্তাকিদের জন্য বলা হয়েছে। তাহলে এ সেই কিতাব, কোরআনের মধ্যে লেখা আছে এ সেই কিতাব, তাহলে কোরআনটা তো আমার কাছে, এই কিতাবে বলছে যে এ সেই কিতাব মানে আরেকটা কিতাব। আচ্ছা, তার মানে বোঝা গেল যে একটা কিতাব আরেকটা কিতাবকে দেখাচ্ছে যে এখানে যা কালির অক্ষরে লেখা আছে সে আমাকে জ্ঞান দিতে পারবে না যদি আমি তাকে না পড়ি না বুঝি, আরেকটা কিতাব আছে সে নিজে জ্ঞান দেবে, কথা বলবে, আমার দিকে তাকাবে, আমাকে আদর দেবে, ধমক দেবে, আমাকে ভালোবাসবে, আমাকে শিক্ষা দেবে। তাহলে সেটা হলো কি, যে সেটা হলো মুর্শিদি, যে একটা বিষয় যে মুর্শিদি কিতাব, মুর্শিদ কিতাব, সেই কিতাবের কি আছে, রূপ আছে, ত্বক আছে, স্বাদ আছে, সুখ আছে, শান্তি অশান্তি আছে। তাহলে আজকের যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তাহলে যে কোরআনটি আমরা বুঝতেছি না সেটি বোঝার জন্য একজন কামেল মুর্শিদ আমাকে জীবন্ত কোরআন হিসেবে আমাকে তিনি শিক্ষা দিবেন। আর মুর্শিদ শব্দের অর্থ যদি আমরা খুঁজি, তাহলে তিনি আল্লাহর পথ প্রদর্শন করেন, তিনি আল্লাহর পথ দেখান, যে পথে গেলে কোন সাধনা করতে হবে এবং কোন কোন আমল, কোন কোন কর্ম কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল আজকের আলোচনাটির মূলে কি, যে একটা মানুষ মুর্শিদ ধরার কয়টা কারণ। এর মধ্যে একটা কারণ হলো যে কালির লেখা কিতাব আমি বুঝি না, আর সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সেই জীবন্ত কোরআন আমাকে কথা বলে, আমাকে আদর ভালোবাসা দিয়ে, আমাকে ধমক দিয়ে, আমাকে অনেক ধরনের শিক্ষা দিয়ে আমাকে তিনি তুলবেন। হলো জীবন্ত কোরআন যার যার মুর্শিদ। আচ্ছা, এবার আসি যে আমরা যদি মনে করি যে আল্লাহ নিরাকার, যারা নিরাকারকে বিশ্বাস করে তারা মুমিন মুত্তাকিন, এই কথাটাও বলা হয়েছে, মুমিন মুত্তাকিন তিনি যে নিরাকারকে বিশ্বাস করে, তাহলে নিরাকার বলতে আকার নেই এমন কিছু না, নিরেরও আকার আছে। সেই আকারটি কি, সেই আকারটি হইল যে আপনার পীরের মধ্যে খোদা নিজে প্রবেশ করেছে, নিজে প্রবেশ করে আপনার মুর্শিদের রূপ ধারণ করেছে, সুবহানাল্লাহ। তখন খোদা সেখানে বসে, সেই মুর্শিদের কালবে বসে, সেই মুর্শিদের মুখ দিয়ে কথা বলে, তখন আল্লাহর কথা যদি কোরআন হয় তো মুর্শিদের মুখে দিয়ে যে খোদা নিজে কথা বলে, তাহলে ওই কথাগুলো কি, এটা আপনারা বলবেন। এখন সারা জীবন আল্লাহকে নিরাকার বলে চলছি, নিরাকার বলে চলছি, তাই আল্লাহর আকার নেই। তখন হাশরের দিন যখন আমরা উঠব, তখন আল্লাহ যদি আকার ধরে আমাদের সামনে ঘুরে ফিরে, তখন আল্লাহকেও চিনব না। আর আল্লাহকে যেহেতু কখনো দেখিনি, আল্লাহ আমাদের কাছে অচেনা, তখন আল্লাহকে যেরকম আমরা চিনব না, সেরকম আল্লাহ আমাদেরকে চিনবে না।
আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? সূরা কাহাফের মধ্যে বলা হয়েছে কি, যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা বিপদে চলে গেছে, আপদে কুপদে চলে গেছে, তারা পথভ্রষ্ট। তাহলে তারা যদি পথভ্রষ্ট হয়, যত ইবাদতই করুক তাদের হবে না কোনোদিন জয়। তবে আসল কথা যেটা বলবো নির্ভয়, সেটি হলো হাশরের দিন যখন আল্লাহ আমাদের সামনে থাকবে, কারণ দুনিয়াতে তাকে দেখিনি, হাশরে দেখলেও চিনব না। আচ্ছা, তাহলে পীর ধরার কয়টা কারণ? এই গেল দুইটা কারণ। আরো একটি বিষয় হলো, দেখুন যে আপনি দেখা যায় মুর্শিদ ধরার পরে আপনি একটা ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদ ধরে আরেকটা ডিস্ট্রিক্টে আপনার বাড়িঘর সেখানে আপনি থাকেন, যদি আপনি মুর্শিদের কর্ম প্রেম ভক্তি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে সেই মুর্শিদও আপনার প্রতি ভালোবাসা থাকে, তখন কি হয় জানেন? তখন আপনি একটা কিছু করবেন বা একটি জায়গায় যাবেন বা কালকে আপনার একটা বিপদ হতে পারে, তখন আপনার মুর্শিদ আপনাকে সিগনাল দিবে স্বপ্নে। এরপরে স্বপ্ন যখন আপনি বুঝতে পারছেন না, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন কিরে আমার মুর্শিদকে তো আমি সেই এক দেশে মুরিদ হয়েছি, আমি তো আরো এক দেশে চলে এসেছি, আমার মুর্শিদ এখানে কোত্থেকে এলো, তাকে আপনি দেখতে পাচ্ছেন, একটু চোখের পলকে আবার তাকে দেখতে পাচ্ছেন না। এরপরে দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ লোক, সেই বৃদ্ধ লোকটি আপনাকে বলতেছে বাবারে তুমি এদিকে কোথায় যাচ্ছ? তখন বলছে যে আমি একটা কাজে এখানে যাব। বাবা এদিকে যেও না, ওদিকে একটা বিপদ হতে পারে, যেও না। কিছুক্ষণ পরে চোখের পলকে এখন দেখতে পাচ্ছে সেই বুড়া লোকটিও নেই। তো একটু আগে মুর্শিদের মতো কাউকে দেখলো, মুর্শিদ নেই, এখন চোখের পলকে এখন দেখতেছে সেই বৃদ্ধ লোকটিও নেই। তখন তার জ্ঞানে বাড়ি দিল যে আমি মুর্শিদ নিশ্চয়ই আমাকে কোনো কিছু নিষেধ করতে এসেছিল, পথ প্রদর্শন দিতে এসেছিল, আমি হয়তো চিনে চিনতে পারিনি। পরে অন্য বৃদ্ধ লোকের সরতে এসে আমাকে বলল বাবা এদিকে যেও না, বিপদ হতে পারে। আবার চোখের পলকে বৃদ্ধ লোকটিও পাইনি, তা বোঝা গেল এটিও আমার মুর্শিদই ছিল, আগেরটিও আমার মুর্শিদই ছিল, তখন সে কাজ থেকে আপনি বিরত হয়ে গেছেন। তখন কি বুঝব? তখন মুর্শিদ আমাকে প্রকাশ্যে আমাকে সে বিপদের রাস্তা থেকে ফিরিয়ে এনেছে। যাই হোক, আরেকটা বিষয় হলো, আমি কোনো একদিন আমার মুর্শিদের বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে দুই দিন থাকলাম। থাকার পরে কি হলো যে আমরা চার পাঁচজন, বাবা আমাদেরকে বিদায় দেন, আমরা চলে যাব। বলতেছে ঠিক আছে বাবা বসো। তো লগের লোকেরা বলতেছে যে ভাই তাড়াতাড়ি চলেন, এখন একটা বাদ ছাড়বে। তখন আমি বললাম যে বাবা আমাদেরকে বিদায় দেন, এই টাইমে একটা বাস থামবে। তখন তিনি একটু ভেবে বললেন যে বাবা যাও সমস্যা নেই, তবে একটা বিষয় যে প্রথম গেলে পরে যে বাসটি পাবে এই বাসের মধ্যে তোমরা উঠবে না, তোমরা পরের বাসে উঠবে। তখন এই কথা মেনে আমার আগে যারা চলে গেছে তাদেরকে বলেছিল যে বাবা তোমরা পরে যাও, এখন যেও না, কিন্তু তারা চলে গেছে, আর গিয়ে তারা ওই বাসের মধ্যে উঠে গেছে। আর আমি আমার সাথের দুইজনকে নিয়ে তখন প্রথম বাসটাকে আমি ছেড়ে দিলাম, পরে যে দ্বিতীয় বাসটি এসেছে সেটার মধ্যে উঠেছি। তো মাইলখানি জায়গা যখন গাড়ি চলল, তখন অনেক মানুষ জড়ো হয়ে দেখতেছে যে একটা বাস খাদে পড়ে গেছে, তার চাক্কাগুলো উপরে ঘুরতেছে আর নিচে দিয়ে মানুষ টেনে ভের করছে, আর সেই বাসটি ছিল যে বাসটির মধ্যে আমরা উঠিনি। তাহলে মুর্শিদ কি পথ প্রদর্শক নয়? কোরআনের কোনো আয়াতে কি লেখা আছে যে তুমি ওই বাসে ওঠো না, তুমি ওই বাসে উঠে যেও না? নেই। তাই জীবিত কোরআন, জীবিত মুর্শিদ, জীবিত কোরআন যদি কেউ কামেল মুর্শিদ ধরে তাহলে সে কি আর অসময়ে মরে? আবার যদি আল্লাহ কাউকে পছন্দ করে ডাক পড়ে তখন তো যেতে হবে, কিন্তু মুর্শিদ যখন পথ প্রদর্শন দিল, তখন যখন মানা হলো, তখন আগের বাসটা ছেড়ে দিছি, পরের বাসটাতে উঠেছি, কিন্তু আগের বাসটা দেখি রাস্তার ঢালে পড়ে মানুষ টেনে টেনে ভের করছে, তাহলে এটা কি বুঝবো? অবশ্যই মুর্শিদ কি করেছে, পথ প্রদর্শক হয়ে আমাদেরকে রক্ষা করলেন। তো দেখেন
আরো একটি বিষয় হলো পীর ধরার যে মূল কারণ কি, আরো একটি বিষয় হলো দেখুন জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি নিজেকে চিনি না জানি না, তাই একজন চিনা লোকের কাছে যেতে হয়। যাওয়ার পরে সেই মুর্শিদ ধরার পরে সেই মুর্শিদ আমাদেরকে নিজের পরিচয় পত্র দিল, আল্লাহর পরিচয় পত্র দিল এবং শয়তানের পরিচয় পত্র দিল। এই পরিচয় পত্রগুলো যখন পেয়ে গেলাম তখন হাসরের দিন কোনোদিন সেই শয়তান আমাদের বেহেস্তের দরজায় দাঁড়াবে যে দেখো 9.5 লক্ষ বছর আমি ইবাদত করেছি, 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছি, আল্লাহ আমাকে যে 3টা শক্তি দিয়েছে তোমরা তো জানো, তাহলে সেই 3 শক্তির কাছে তোমরা কি কি কর্ম করতে পেরেছো, কি শক্তি অর্জন করেছো। যাই হোক সেটা কথা নয়, তখন তিনি জিজ্ঞাসা করবে কে তুমি, তোমার পরিচয় কি, যদি তুমি বলো যে আমার এই পরিচয়, সেই পরিচয়ের নামটি তোমার দেহকরণের মধ্যে কোথায় লেখা আছে। এরপরে জিজ্ঞাসা করবে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণ কি, আর সেই প্রমাণটি তোমার দেহকরণের মধ্যে কোথায় আছে, এবং তোমার দেহকরণ তোমার দেহের মধ্যে আমিও একটি জায়গায়, আমি ইবলিস আমি শয়তান একটি জায়গায় স্থান নিয়েছি, আর সেখানে বসে আমি তোমাকে দুনিয়াতে ঘুরাইতাম, সেই স্থান কি তুমি জানো, তুমি যদি মুর্শিদ ধরতে কামেল মুর্শিদ তোমাকে সেই স্থান দেখিয়ে দিলে, সেই স্থান থেকে আমাকে কান ধরে ভের করে দিতে পারতে, তখন তুমি সুন্দর মতো আল্লাহর ইবাদত সাধনা করতে। তবে দেখো এই পরিচয় পত্র তোমরা যেহেতু পাওনি, নাও জাহান্নামের চাবি আমার হাতে, তোমরা জাহান্নামে চলে যাও। কেননা বহুত ওলিয়া উলিয়া বলে গেছে, হযরত আলী বলে গেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবে। তোমরা কি নিজেকে চিনেছ, চিনোনি? দুনিয়াতে কি খোদার দর্শন লাভ করেছ, করনি? এখন ধরো জাহান্নামের টিকিট ধরো। যাই হোক হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনা যে বোঝাতে চাইলাম সেটি হলো কি, যে মুর্শিদ কেন ধরতে হবে, কয়টা কারণ। আমি এর 2-4টা কারণ তুলে ধরেছি, হয়তো আরো 100 কারণ আছে, একটা ভিডিওতে এতটা বলা যায় না। তবে আপনারা যদি বলেন আমি পরের পর্বেও আমি এর পরের কথাগুলো বলার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।